বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি এবং স্বপ্নে দেখা কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু যদি জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করেন, তাহলে স্বপ্নে যে কোনো কিছু দেখার কোনো না কোনো অর্থ থাকে। এখন স্বপ্নে সাপ দেখার কথাই ধরে নিন। আপনারা হয়তো কোনো না কোনো সময় স্বপ্নে সাপ দেখেছেন। এই সাপ দেখাকে নিয়ে এক একজন এক এক রকম কথা বলেন, আবার কেউ কেউ তার ভুল অর্থ প্রচার করে বেড়ান। কিন্তু স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে দেখা প্রত্যেকটি জিনিস আমাদের ভবিষ্যতের দিকে ইশারা করে, হতে পারে তা শুভ বা অশুভ। তো আসুন প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই স্বপ্নে সাপ দেখার প্রকৃত অর্থ কী এবং এই ধরনের স্বপ্ন দেখলে ভবিষ্যতে আপনার সাথে কী হতে পারে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, সাপ ও মানুষের সম্পর্ক সৃষ্টির প্রারম্ভ থেকেই চলে আসছে। হিন্দু ধর্মশাস্ত্র ও পুরাণে সাপের সাথে সম্পর্কিত অনেক তথ্যের বর্ণনা দেওয়া আছে। সাপকে হিন্দু শাস্ত্রে পূজনীয়ও মানা হয়েছে। এই সাপ ভগবান শিবের গলার হার এবং ভগবান বিষ্ণু এনার ওপরেই বিরাজমান। কিন্তু যেমনভাবে সাপকে পূজনীয় মানা হয়েছে, তেমনি অপরদিকে এই সাপকে নিয়ে অনেক শুভ ও অশুভ লক্ষণের কথা প্রচলিত আছে সাধারণ মানুষের মধ্যে। মানুষ যদি হঠাৎ করে তার সামনে সাপ দেখে ফেলে, তাহলে সে ভয়ে ঠান্ডা হয়ে যায়। এমনকি স্বপ্নেও যদি সাপ দেখতে পায় কোনো মানুষ, তাহলে সেও ভয়ে ঘুম থেকে উঠে যায়। শাস্ত্রে একথা পরিষ্কার বলা হয়েছে যে সব স্বপ্ন সত্যি হয় না। কখনো কখনো এমন কিছু স্বপ্ন আসে যার সম্পর্কে আমরা দিনেই ভাবছিলাম, অথবা সেই জিনিস যা আমাদের মাথায় ঘুরতে থাকে। কিন্তু এগুলি ছাড়াই যদি আমাদের ঘুমে স্বপ্ন আসে, তাও আবার ভোরবেলা, তাহলে কোনো জ্ঞানী পুরুষের সাথে আলোচনা করা উচিত। ব্রহ্ম বৈবর্ত পুরাণের 77তম অধ্যায় একথা বলা হয়েছে যে যদি স্বপ্নে কোনো সাপ আপনাকে ছোবল মারে, তাহলে আপনার সম্পত্তির বৃদ্ধি হতে চলেছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে স্বপ্নে সাপ দেখা কখনো শুভ আবার কখনো অশুভ। জ্যোতিষাচার্যের কথা অনুসারে সাপকে কোন স্থিতিতে দেখা যায় তার ওপরে শুভ বা অশুভের ফল নির্ভর করে। স্বপ্নে সাপকে আলাদা আলাদা অবস্থায় দেখার অর্থ আলাদা আলাদা। এখন আমরা সেই সম্পর্কেই আরো বিস্তারিত জানতে চলেছি। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি আপনি স্বপ্নে দেখেন যে একটি সাপ আপনার পিছু নিয়েছে এবং আপনি ভয় পাচ্ছেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন এবং ভয় পাচ্ছেন। নিশ্চয়ই কোনো চিন্তা আছে যা আপনাকে প্রতিদিন ভাবাচ্ছে। এটিও হতে পারে যে সত্যিকে স্বীকার করার সাহস আপনার মধ্যে নেই। এরকম হলে আপনি সতর্ক থাকবেন, কারণ হতে পারে ভবিষ্যতে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। জ্যোতিষশাস্ত্রে এই ধরনের স্বপ্নকে মানুষের জন্য অশুভই মানা হয়েছে। বন্ধুরা, স্বপ্নশাস্ত্র অনুসারে যদি সাপ আপনাকে ছোবল মারে, তাহলে এটি একটি চিন্তার বিষয়। স্বপ্নে সাপ ছোবল মারার অর্থ হল যে আপনার ওপর কোনো বিপদ আসতে চলেছে, আপনার কোনো কঠিন রোগও হতে পারে। এই কারণে এমনটা হলে আপনি সতর্ক থাকুন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। বলা হয় স্বপ্নে অনেক সাপ একসঙ্গে দেখা অশুভ। কিন্তু স্বপ্নে যদি আপনি এই সাপগুলিকে মেরে ফেলেন বা তাদের হাত থেকে বেঁচে ফিরতে পারেন, তাহলে এর অর্থ হল যে কোনো সংকট থেকেই আপনি বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখাও শুভ মানা হয়। কিন্তু যদি তাদের মধ্যে কোলাহল স্বপ্নে দেখতে পাওয়া যায়, তাহলে সেখান থেকে দূরে যাওয়াই আপনার জন্য মঙ্গল, কারণ এটি আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এছাড়াও স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা রঙের সাপ দেখতে পান, তাহলে এটিকে শুভই মানা হয়। এই স্বপ্নের অর্থ হল আর্থিকভাবে পরিপূর্ণ হওয়া, অর্থাৎ ধনলাভের সংকেত এটি। স্বপ্নে যদি আপনি কোনো মন্দিরের সাপ দেখেন অথবা শিবলিঙ্গকে জড়িয়ে থাকা অবস্থায় সাপ দেখতে পান, তাহলে এটিকেও শুভ সংকেত মানা হয়। মন্দিরে সাপ দেখার অর্থ হল যে ভগবান শিবের আশীর্বাদ সবসময় আপনার সাথে রয়েছে এবং যে কাজটিকে সম্পন্ন করার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তাতে শীঘ্রই আপনি সফলতা পেতে চলেছেন। সরল কথায়, আপনার মনোকামনা ভবিষ্যতে পূর্ণ হতে চলেছে। স্বপ্নে মৃত সাপ যদি আপনি দেখেন, তাহলে সেটি অমঙ্গলের সূচক, ভবিষ্যতে হওয়া কোনো সংকটের সূচক এটি। রাহুদোষে পীড়িত মানুষ এই ধরনের স্বপ্ন দেখতে পারেন। এর অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য পাঁচ সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর জল অথবা কাঁচা দুধ অর্পণ করুন।
আবার ওইদিকে যদি স্বপ্নে উড়ন্ত সাপ দেখতে পান তাহলে এটি বড়ই অশুভ। বলা হয়ে থাকে যে উড়ন্ত সাপ আর্থিক সংকটের দিকে ইশারা করে, অর্থাৎ ভবিষ্যতে আপনার ধনহানি হতে পারে এবং শারীরিক কষ্টও আপনাকে ভোগ করতে হতে পারে। আবার কেউ যদি স্বপ্নে বারবার সাপ দেখতে পান তাহলে এটিকে অশুভ মানা হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে ওই ব্যক্তির কাল সর্পদোষ আছে এবং এই দোষের খুব শীঘ্রই নিবারণ করা উচিত। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানলেন যে স্বপ্নে সাপ দেখার কি অর্থ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।